হ্যালো ফ্রেন্ডস, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি গনগনিতে, যেটা গড়বেটার মুখ্য আকর্ষণ, দা গ্র্যান্ড ক্যানিয়ন। এই যে সুন্দর শিলাবতী নদী একে বেঁকে বয়ে গেছে, এটা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র জায়গা যেখানে এই গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যাচ্ছে। তো পুরো ভিডিওটা থাকুন, কীভাবে এলাম, কোথায় কোথায় থাকলাম, পুরো ব্যাপারটা ভিডিওতে দেওয়া থাকছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো। তো বর্ষা, আমাদের ঘোরাটা কেমন হচ্ছে? এখনো তো শেষ হয়নি, কেমন হচ্ছে? খুবই ভালো হচ্ছে, খুব ভালো লাগছে। আই ওয়াজ প্ল্যানিং ফর ইট ফর সো লং। আমার এখানে আসার এত ইচ্ছা ছিল। ওয়েন আই ওয়াজ ইন গুজরাট, আমি কবে থেকে বলছি দাদা চলো, দাদা তো এই প্ল্যানটা না লাস্টে ভেস্তে দিয়েছিল, ফর ইউ কাইন্ড ইনফরমেশন আমি বলতে চাই। দাদা আমি যাচ্ছি। আচ্ছা মাসি, তোমার কেমন লাগলো বলো? দারুণ কমফর্টেবল জার্নি, খুব ভালো লাগলো। অনেকদিনের ইচ্ছে ছিল গড়বেতা, গড়বেতা করে আই এম হ্যাপি। এই টোটোতে করে আমরা ঘুরতে যাবো। আমরা এই রুমটাই ছিলাম, এদিকে গ্রাম আছে আর স্টেশন হলো এদিকে। আচ্ছা আমরা এসে গেছি আপন লজের, আপনি ম্যানেজার তো? আচ্ছা আপনাদের এখানে কত রকমের ঘর আছে? দু রকম রুম আছে, ডবল বেড আর থ্রি বেড। আচ্ছা ডবল বেড আছে, এসি 800, নন এসি 900। আচ্ছা আর ডবল বেড 800 আর ডিবল বেড এসি 1200, নন এসি 900। নন এসি 900। আচ্ছা আর এখানে টাইমিংটা কত আপনাদের চেক ইন চেক আউট? 10টায় চেক আউট টাইম, আর যখন ইচ্ছা যখন ইচ্ছে আসে যাবে। ঠিক আছে, আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন। 9434-629462। হ্যালো ফ্রেন্ডস, আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আমরা গড়বেটাতে এসে আমরা ছিলাম আপ্যায়ন লজে, আপ্যায়ন লজে আমরা চেক আউট করে দিয়েছি। এখন আমরা ঘুরবো, ঘুরে এখান থেকে আমরা ডিরেক্ট স্টেশন হয়ে বাড়ি চলে যাবো। তো আমাদের সঙ্গে আছে আমাদের এই টোটো দাদা। দাদা আপনার নামটা বলুন একটু। করণ বর্মা। দাদার ফোন নাম্বার সবার শেষে দিয়ে দেবো, যাতে আপনারা আসবার সময় এই দাদাকে বুক করে, এই টোটো বুক করে আপনি ঘুরতে পারেন। আগের দিন কালকে আমরা যখন দাদার সঙ্গে আসছিলাম, দাদা প্রচণ্ড ইনফরমেটিভ, এখানকার প্রচুর খবর আমাদের দিয়েছে। তো আপনারা আসলে খুব মজা পাবেন এই দাদার সঙ্গে। আমরা এখনও ঘুরবো, জার্নি সব স্টার্ট হলো, চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা কোথায় এলাম আমরা? এটা গড়বেটা সর্বমঙ্গলা মন্দিরের সামনে। এখানকার অনুষ্ঠিত বাচ্চারা এখানে ঘুরে ওড়াচ্ছে, সুন্দর মন্দিরটা। এটা মন্দির তো? আচ্ছা ভেতরে ঠাকুর আছে? ঠাকুর আছে ভেতরে? আচ্ছা ঠাকুর পাশে। ওকে, এই যে শিবের মূর্তি দেখা যাচ্ছে, এটাই মন্দিরের। চলে এসো বাবু, ও আমাদের দেখিয়ে দিল। তোমার নাম কি বাবু? তুষারকান্তি তেওয়ারি। সর্বমঙ্গলা মন্দিরে আমরা চলে এসেছি, ভিডিও তোলা যাবে তো? হ্যাঁ, ভেতরে ভিডিও চলবে না, চলবে না বাইরে দিয়ে। পরিবেশটা বেশ সুন্দর। আমরা এখন আছি সর্বমঙ্গলা মন্দিরে। এটা গড়বেতার একটা নামকরা বড় মন্দির। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ ছিল, তাই আমরা ঠাকুরের ছবি ডিরেক্ট দেখাতে পারলাম না, তো ফটোর মাধ্যমে দেখানো যাচ্ছে। আমরা সর্বমঙ্গলা দেবীর দর্শন করলাম, করে বেরোচ্ছি এখন। দাদা আমরা এবার কোথায় যাবো? বারো শিবের মন্দির। এবার আমরা যাবো বারো শিবের মন্দিরে। একটা টেরাকোটার মন্দির, গড়বেতার দ্বিতীয় স্পটে আমরা পৌঁছে গেছি। এটা হলো বারো শিবের মন্দির, সামনেই দেখা যাচ্ছে, তো চলুন। এটা হলো হাট বসেছে শুক্রবারে। অবশেষে পৌঁছে গেলাম বারো শিবের মন্দিরে। তো যেখানকার যে গেটটা ছিল, গেটটা অসাধারণ একটা গেট ছিল, যেটা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। দারুণ সুন্দর পরিবেশ, দারুণ সুন্দর মন্দির, নন্দী ঠাকুর। খুব সুন্দর পুরো মন্দিরটা। আমাদের মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা যাব জঙ্গলে, জঙ্গল দেখতে। আমরা ফরেস্টের মধ্যে দিয়ে ঢুকছি আস্তে আস্তে, জঙ্গল
সাবধান, এখানে হাতিও আছে। এই রাস্তা দিয়ে হাতি পারাপার হয়, সেজন্য আগে থেকে সতর্কবার্তা দিয়ে রেখে দিয়েছে। সাবধান, আস্তে গাড়ি চালান, হাতি পারাপারের রাস্তা। এইটাই হলো রাস্তা, হাতিটা এখান থেকে আসে। আচ্ছা আচ্ছা, এটা হাতির রাস্তা, এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে চলে যায়। কি 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 গাছ আছে এই জঙ্গলে? আমরা এখন জঙ্গলে ঢুকতে চলেছি। পুরো লাল জঙ্গলের রাস্তা। আমাদের গাড়ি এখানে এসে থামলো। এখানে কি কি দেখার আছে দাদা? আচ্ছা, হাতি এখানে জল খায়। আমরা যাবো একটু সামনে দেখতে, হাতির জল খাওয়ার জায়গাটা দেখতে। আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি হাতির জল খাওয়ার জায়গাটাতে। ওয়াও, দারুণ জায়গা। গড়বেটার একটা দারুণ সুন্দর জায়গায় আমরা পৌঁছে গেছি এখন। যারা জঙ্গল ভালোবাসে, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা এই জায়গাটায় আসলে জাস্ট নিজেকে হারিয়ে ফেলবে। চারিদিকে পুরো বড় জঙ্গল, ঠিক আছে? চারিদিকে জঙ্গল রয়েছে, তার মাঝখানে একে লাল মাটি, বিউটি আলাদা। রোদ পড়েছে চারিদিকে, আরও সুন্দর লাগছে। তার মাঝখানে জল, এই জঙ্গল, এই জলের মধ্যে হাতিরা জল খেতে আসে। তো দেখতেই পাচ্ছেন পাখি, প্রচুর পাখি আছে এখানে। পাঁচ মিনিট যদি একা চুপচাপ থাকা যায় তো বিভিন্ন রকম পশু পাখির আওয়াজ বিভিন্ন রকম শোনা যাবে। এখানে এখন গরুর পায়ের ছাপ রয়েছে, সব গরুর পায়ের ছাপ। হ্যাঁ, হাতির পায়ের ছাপ এখানে আমরা দেখতে পাইনি যদিও। এইখানে এই জলের মধ্যে হাতি জল খায়, সেই জল হাতি। আমার বোন কি সব ভুলভাল বলছে, এগুলো কেউ শুনবেন না। দারুণ ঠান্ডা জল, সুন্দর জল। আমরা ওখানটায় ছিলাম, আমি এপারে চলে এসেছি, আমার বোনটা এখন ওখানে আছে। বর্ষা, শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে? এই জায়গাটা কেমন লাগছে? দারুণ লাগছে। আমরা একটা দারুণ জিনিসের জায়গায় চলে এসেছি। এই যে কুল হয় না, কুল আমরা দেখেছি কিনে খাই, বিভিন্ন রকমের কুল। এগুলো একটুখানি জঙ্গলি কুল, ঠিক আছে? হ্যাঁ, শেয়া কুল, এটা শেয়া কুল, ঠিক আছে? তো পেকে গেছে। এই যে কালো কালোগুলো, যেগুলো একটু ক্লোজে নিয়ে দেখাচ্ছি, কালো কালোগুলো কিন্তু পাকা, ঠিক আছে? তো আমাদের এই দাদা বলছে এগুলো খাওয়া যাবে। দাদাও খাচ্ছে, দেখলাম কটমট কটমট করে আওয়াজ হচ্ছে। তো আমি একটা নিয়ে খেয়ে দেখি। টকটক আছে কর্মরে, একটা দানা আছে, দারুণ। হাতিদের জল খাওয়া জায়গাটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আবার একটু জঙ্গলটা ঘুরবো, তারপর বেরিয়ে যাবো। খুব ভালো জায়গা, জঙ্গলটা ঘুরলাম, এবার কটা ফটো তুলে নিই। এটা হলো গড়বেতা কলেজ, অনেকটা এরিয়া নিয়ে তৈরি, পশ্চিম মেদিনীপুরের সবার থেকে বড় ওই কলেজটা, এরিয়াটা নিয়ে। আমরা মেন রোডে উঠে যাচ্ছি এবার। এটা বয়েজ হোস্টেল, হল এটা। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, দেব হোটেল থেকে খেলাম আমরা, খুব ভালো খেলাম। গরম ছিল পুরো খাবারটা, দামও রিজনেবল, তো খুব ভালো। এবার আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন গনগনের উদ্দেশ্যে, যেটা এখানকার মেন অ্যাট্রাকশন, যেটা দেখার জন্য সব জায়গা থেকে লোক এখানে আসে। এই রাস্তাতে শুনেছি অনেক কাজুর গাছ আছে, আশা করি দেখতে পাবো। আচ্ছা, এই যে পুরো রাস্তা দুদিক দিয়ে পুরো সুন্দর গাছ রয়েছে, কাজু বাদামের গাছ। হ্যাঁ,
এটা লাল 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 রাস্তা ছিল, মাটির ছিল, তো এটাকে পিচ করে দেওয়া হয়েছে সুবিধার জন্য। হ্যালো ফ্রেন্ডস, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি গনগনিতে, যেটা গড়বেটার মুখ্য আকর্ষণ, তা গ্র্যান্ড ক্যানিয়ন। তো আমরা নিচে গিয়ে দেখছি এই যে সুন্দর শিলাবতী নদী একে বেঁকে বয়ে গেছে, দেখুন কি দারুণ ভিউ। জাস্ট এই জায়গাটা একটা অসাধারণ, এটা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র জায়গা যেখানে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যাচ্ছে। আমরা এখন রাস্তাটা ধরে নিচে নেমে যাচ্ছি। পিছনটা দেখিয়ে দিই, আরো অনেকটা সিঁড়ি আছে। এখানে কিছুটা এরিয়া সমতল আছে, এখানে সিঁড়িটা শেষ, সেই মাথা থেকে এখানে সিঁড়ি শেষ হলো। আমরা ওখান থেকে নেবেছি, অবশেষে আমরা পৌঁছে গেলাম গ্র্যান্ড ক্যানিয়নে। দেখুন কি অসাধারণ ভিউ এখানকার, দারুণ, ফার্স্ট লুকেই মন ভরে গেল। ওই যে আমার বোন আর মাসি আছে ওখানে, ওরা বিন্দাস এনজয় করছে। এই যে আমি, আমার শ্যাডো। এই যে এই সানসেটের লাইটটা জাস্ট দারুণ লাগছে, পুরো কালারটাকে রেড ইয়েলো। এখানে যে মাটির স্তরগুলো আছে বিভিন্ন কালারের, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ওপরেরগুলো লাল, আস্তে আস্তে নিচের দিকে কিন্তু গিয়ে অফ হোয়াইট হয়ে গেছে। এই গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য সর্বাধিক হয় মর্নিংয়ে, যখন সানরাইজ হয় আর যখন সানসেট হয়। চেষ্টা করবেন সেই সময়টা এসে এখানকার সৌন্দর্যকে উপলব্ধি করার। এই জায়গাটা কি অদ্ভুতভাবে সুন্দর রয়েছে, দারুণ। প্রত্যেকটা জায়গা সুন্দর, প্রত্যেকটা ফ্রেম এক্সেভারকারিক। এখানকার একটা মজার বিষয় হলো, আপনি আজকে যদি এটা দেখে যান তো পরের বছর এলে কিন্তু আপনি এটার কিছুটা চেঞ্জ দেখতে পারবেন, কারণ যখন সিজন চেঞ্জ হয়, বর্ষা আসে, তখন এর ক্ষয়প্রাপ্ত হয়ে আরও নতুন আকৃতি ধারণ করে, যেটা কিন্তু একটা এক্সিলেন্ট জিনিস। আপনাকে বারবার আসতে এখানে উদ্বুদ্ধ করবে এগুলো দেখার জন্য। মাসি এদিকে তাকাও, হাই। ওই যে সব ব্যাটালিয়ন, হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি গড়বেটার গনগনিতে। গড়বেটা সব থেকে সুন্দর জায়গা, তো দারুণ। আমি এখানে এসে জাস্ট কি বলবো, ওয়াও। তো এখানে এসে ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে, খুব দারুণ জায়গা, এখানে অবশ্যই একবার আসতে হবে, দারুণ। আমরা তিনজন আছি, আমি, মাসি, মা আর বর্ষা। তো সবার কেমন লাগলো গনগনি? খুব ভালো লেগেছে, দারুণ, খুব সুন্দর। আমরা নদীর দিকে যাচ্ছি, সঙ্গে দাদা আছে, আরো সবাই আছে পিছনে। আমরা এসে গেছি শিলাবতী নদীর একদম পাড়ে।
এখন ফেরার সময়, ফিরে যাচ্ছি। বাই বাই গনগনি, বাই বাই গড়বেটা। তো খুব ভালো লাগলো, সবার থেকে ভালো ছিল আমাদের এই দাদা, টোটো দাদা এক্সিলেন্ট। এনার সঙ্গে আসার জন্য আমরা হয়তো আরও অনেক বেশি এনজয় করতে পেরেছি আর ট্যুরটা আরও বেশি ভালো হয়েছে। তো আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9932825 14 নাম্বারটা বলে দিল, আমি ডিসক্রিপশনে দিয়েও দেবো। তো যখন আসবেন, প্ল্যান করবেন, তো এনার সাথে প্ল্যান করে নেবেন কোন হোটেলে থাকবেন, কোথায় খাবেন, ইভেন কোথাকার ফুচকা ভালো, কোথাকার স্ট্রিট ফুডগুলো বিশেষ করে আপনাকে দেখিয়ে দেখিয়ে খাইয়ে দেবে। আর শীতকালে এলে রস খানোর দায়িত্ব দাদার, তো বুঝতেই পাচ্ছেন ফুল প্যাকেজ। হ্যাঁ, তো এটা কিন্তু হাতছাড়া করা যাবে না, তাহলেই মুশকিলে পড়ে যাবেন। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন। আগের দিন আমরা হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরেছিলাম 4:50, যেটা আমরা পৌঁছেছিলাম 7:44। আর আজকে আমরা বাড়ি ফিরবো রূপসী বাংলা এক্সপ্রেসে, যেটা 5:50 এখান থেকে ছাড়বে আর পৌঁছাবে গিয়ে 9:15-20 নাগাদ।